সেডিমেন্টারি রক্স কি এটা সেডিমেন্টারি রক্স যেটা যে রক্সগুলো সেডিমেন্ট হয় জমে জমে তৈরি হয় জমে জমে যে রক্সগুলো তৈরি হয় তাকে সেডিমেন্টারি রক আর সেডিমেন্টারি রক্স আর ফর্মড বাই দ্য প্রসেস অফ লিথিফিকেশন উইচ সিমেন্টেশন উইচ মিনস সিমেন্টেশন কম্প্যাকশানস অ্যান্ড কনসলিডেশন অফ সেডিমেন্টস টু ফর্ম রক দ্যাট মিনস কি কম্প্যাকশানস সেডিমেন্টেশনস অ্যান্ড কনসলিডেশন এদের মাধ্যমে সেডিমেন্টস টু ফর্ম আ রক এদের মাধ্যমে এরা জমে জমে এক জায়গায় কম্প্যাক্ট হয়ে কম্প্যাক্ট মিন্স এক জায়গায় জমে তাই না ইয়েস অ্যাক্ট অফ মেকিং কম্প্যাক্ট এক জায়গায় স্থির বা জমে এরা সেডিমেন্টারি রক তৈরি হয়েছে সেডিমেন্টারি ইজ ডিরাইভ ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড সেডিমেন্টাম কোথার থেকে নেওয়া হয়েছে এটা সেডিমেন্ট সেডিমেন্টাম থেকে নেওয়া হয়েছে এটা ল্যাটিন ওয়ার্ড উইচ মিন্স টু সেটেল ডাউন উইচ মিন্স টু সেটেল ডাউন যেটা সেটেল ডাউন মানে নিচে এসে জমে গেছে সেই জায়গায় জমে জমে তারা কম্প্যাক্ট হয়ে রক তৈরি করেছে সেটাকে সেডিমেন্টারি রক হয়েছে তারা দিস রকস আর অলসো নোন অ্যাজ সেকেন্ডারি রকস এদেরকে আমরা সেকেন্ডারি রকসও বলি সিন্স দে আর ফর্মড বাই দ্য অ্যাকুমুলেশনস অফ স্মল পিসেস অফ প্রি এক্সিস্টিং রকস অর প্যারেন্ট রকস প্রি এক্সিস্টিং রক্স অ্যান্ড প্যারেন্ট রকস তাই তো ইয়েস

Sed formed sedimentary rocks jamon these are the basic sedimentary rocks formed by the cementry of small pieces of broken rocks example include sandstone and barissia include sandstone and barissia okay next one is chemical form sedimentary rocks jamun. chemical form sedimentary rocks chemically formed hoy yes chemically ফর্মড হয় তাকে আমরা সেডিমেন্টারি রক্স সেভাবে সেডিমেন্টারি রক্সগুলো ফর্মড হয় কেমিক্যালিভাবে দিস রক্স আর ফর্মড আর ফর্মড ওয়ে ওয়াটার পেপার্স লিভস ডিজলভ মিন মিনারেলস বিহাইন্ড ওকে এই দিস রক্স আর ওয়াটার লিভিং ডিজলভ ম্যাটেরিয়ালস বিহাইন্ড যখন ওয়াটার পেপারসগুলো কী করে ছেড়ে চলে যায় তাই না মিনারেলসগুলোকে ডিজলভ বিহাইন্ড তারা পিছনে ফেলে রেখে যায় ওয়াটার বেপার্স তো উপরে উঠ উড়ে যায় তাই না ইয়েস এবং তারপরে যে মিনারেলসটা পড়ে থাকে সেটাকেই বলা হয় কেমিক্যালি ফর্ম সেডিমেন্টারি রক্স অ্যান্ড দে আর ইউজুয়ালি ফর্মড ইন হট অ্যারিড ল্যান্ড দে আর ইউজুয়ালি ফাউন্ড ইন হট অ্যারিড ল্যান্ড কোথায় পাওয়া যায় হট অ্যারিড ল্যান্ডে পাওয়া যায় ওয়ে রিপিটেড ফ্লাডিং অ্যান্ড ইভাপারেশনস লিভ বিহাইন্ড ডিপোজিট যেখানে রিপিটেড ফ্লাডিং বারবার বারবার বন্যা হওয়ার কারণে অ্যান্ড ইভপারেশন লিভস বিহাইন্ড দ্য থিক ডিপোজিট এবং তারপরে ইভপারেশন হয়ে যাওয়ার পরে একটা থিক ডিপোজিটস অফ সল্ট অ্যান্ড জিপসম ওভার লং পিরিয়ড অফ টাইম এইগুলো এই যে সল্ট এবং জিপসাম যেগুলো লং পিরিয়ড অফ টাইমের জন্য সেখানে ফেলে রাখা হয় তাকেই আমরা বলি কেমিক্যালি ফর্মড সেলিমেন্টারি রক্স এক্সাম্পল লাইক রক সল্ট অ্যান্ড লাইমস্টোন কেমন রক সল্ট অ্যান্ড লাইমস্টোন Originally formed sedimentary rocks agata chemically formed it is originally formed formed sedimentary rocks. This may be further classified as calcareous and carbonaceous sedimentary rocks calcareous and, and carbonaceous sedimentary rocks. calcareous means a cal for calcium, which comes from bones of animals, which comes from bones of animals. rocks are formed. বোমস অফ অ্যানিমালস রক্স আর ফর্মড ওকে ডিউ টু রকস আর ফর্ম ডিউ টু লিথিফিকেশন ডিউ টু লিথিফিকেশনস অফ ডেড অ্যানিমলস ডেড অ্যানিমলস রিমেন্স ইন দ্য রক এগুলো কিসের মাধ্যমে হয় লিটিফিকেশন হয় কিসের মাধ্যমে অফ ডেড অ্যানিমলস রিমেন্স ইন দ্য রক এক্সাম্পল কোরলস অ্যান্ড লাইমস্টোন কোরলস অ্যান্ড লাইমস্টোন যেমন কোরল দেখেছ লাক্ষাদ্বীপে সব থেকে বেশি কোরল পাওয়া যায় ওখানে এই যে অ্যানিমালসগুলো মরে যাওয়ার পরে তারা কি হয় লিথিফিকেশন হয়ে যায় ওখানে ওখানে পড়ে থাকে এবং তারপরে আস্তে আস্তে তারা সলিড রক রকে পরিণত হয় চেঞ্জ দে ফর্মড ইন আ চেঞ্জ অফ আ রক ওকে অ্যান্ড দিস ইজ কল দ্য অরিজিনাল ফরমেশন অফ সেলিমেন্টারি রকস লাইক এক্সাম্পল কোরল অ্যান্ড লাইমস্টোন কার্বোনা কার্বোনাসিয়াস মিনস কার্বন ইমপ্লাইং ডাই ডিরাইভেশন ফ্রম প্ল্যান্টস রিমেন্স দ্যাট আর রিচ ইন কার্বন যার মধ্যে প্রচুর পরিমাণে কার্বন আছে যেমন রক্স মেক গুড ফসেল ফিউলস অ্যাজ দে কন্টেন হাই পার্সেন্টেজ অফ কম্ব কম্বাস্টেবল কার্বন ওকে নাওসি যে জিনিসটার যে রকের মধ্যে প্রচুর পরিমাণে কার্বন আছে রক্স মেক গুড ফসেল ফিউলস অ্যাজ দে কন্টেন হাই পার্সেন্টেজ অফ কম্বাস্টেবল কার্বন যেটা খুব বেশি পরিমাণে কার্বন থাকে বা যেটা যেটা তাড়াতাড়ি জ্বলে যায় যেমন কোল কোল ইজ আ কার্বনিয়াস রক ওকে অ্যান্ড ইট ইট হ্যাজ আ মোর কার্বন ইন ইট সো দ্যাট ইট ক্যান কম্বাস্ট এটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে বা পুড়ে যায় মেটামফিক রক নাও সি আমরা ইগনিয়াস রক পড়েছি তারপরে আমরা সেডিমেন্টারি রকস পড়েছি অ্যান্ড নাও উই উইল স্টাডি অ্যাবাউট দ্য মেটামর্ফিক রক এখন আমরা মেটামর্ফিক রকের সম্পর্কে পড়বো দ্য ওয়ার্ড মেটামর্ফিক ইজ ডিরাইভ ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড মেটা মিন্স চেঞ্জ অ্যান্ড মর্ফ মিন্স ফর্ম ওকে মেটামর্ফিক হ্যান্স মেটামর্ফিক মিন্স টু চেঞ্জ ফর্ম মেটামর্ফিক মানে কি টু চেঞ্জ দ্য ফর্ম পুরো প্রোচ ফর্মটাকে চেঞ্জ করা হয় नेक्स्ट इज रक आर फॉर्म्ड एज अ रिजल्ट ऑफ मेटामफिक रॉक्स आर फॉर्म्ड एज अ रिजल्ट ऑफ, अल्टरेशन ऑफ एक्जिस्टिंग इग्नियस एंड सेडिमेंट्री रॉक्स, यूजुअलि बरी डीप अंडर द अर्थ सर्फ़ेस, बरी डीप अंडर द अर्थ सरफेस कि बोल से खने मेटामफिक रॉक्स आर फॉर्मड एज अ रिजल्ट ऑफ अल्टारेशन एज अ रिजल्ट ऑफ अल्टरेशन ऑफ एक्जिसंगगनियस एंड सेडिमेंट्री रक्स यूजुअलि बारि डीप अंडार द अर्थ सरफेस जेटा ডিপ আন্ডার দ্য আর্থ সার্ফেস আর্থ সার্ফেসে খুব নিচে জমে থাকে কনস্ট্যান্ট হিট অ্যান্ড প্রেশার মে চেঞ্জ দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল কম্পোজিশন অফ রক্স কনস্ট্যান্ট হিট বার বার বারবার তাতে যদি হিট এবং প্রেশার ক্রিয়েট করা হয় এই অ্যান্ড চেঞ্জ দ্য ফিজিক্যাল এবং ফিজিক্যালটাকে কেমিক্যাল ফিজিক্যাল অ্যান্ড কম্পো কেমিক্যাল কম্পোজিশন অফ রকস এগুলো ফিজিক্যাল এবং কেমিক্যাল কম্পোজিশান রকটাকে চেঞ্জ করে দেয় বারবার হিট এবং প্রেশারের জন্যে অ্যাসেন্সিয়ালি

now see the rock cycle over time all rock types are converted into other forms and this has often been termed the rock cycle. being termed the rock cycle igneous and sedimentary rocks can become metamorphic rock under pressure and heat all rocks types can erode to form the layer of a sedimentary that can eventually become a sedimentary rocks and all rocks can be completely metalled. ওয়েন মল্টেন রক্স ভ্যান মল্টেন রক্স ইভেনচুয়ালি কুলস অ্যান্ড হার্ডেন যখন কোনো মলটেন রক মলটেন রক মানে কি যে ইগনিয়াস রক যেটা আছে ওটা থাকে মলটেন ম্যাগমা সেই মলটেন রক যদি কখন ইভেনচুয়ালি কুল অ্যান্ড হার্ডেন যখন এটা ঠান্ডা এবং হার্ডেন মানে শক্ত হয়ে যায় অ্যাট অর নিয়ার দা আর্থ সারফেস ইট উইল ফর্ম আ ইগনিয়াস রক তখন সেটা ইগনিয়াস রকে চেঞ্জ হয়ে যায় তাই না এই যে মল্টেন লাভাটা যেটা পৃথিবীর মাঝখানে থাকে বা সেখান থেকে যখন বেরিয়ে আসে যখন এটা ল্যান্ড ফর্মে মানে সার্ফেস অফ দ্য ল্যান্ড ক্রাস্ট উপরে যখন আসে তখন এটা যখন আর্থ সারফেসের উপরে থাকে বিকজ স্কুল অ্যাটমসফিয়ারের জন্য এয়ারের জন্য এটা আস্তে আস্তে হার্ডেন্ড হয়ে যায় মানে কি খুব শক্ত হয়ে যায় তারপরে এটাকে আমরা ইগনিয়াস রকে পরিণত হয় এটাকে আমরা ইগনিয়াস রক বলি ক্লিয়ার সিগনিফিকেন্স অফ রক্স হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ রক্স সিগনিফিকেন্স অফ রকস আর ইকোনমিক্যালি অ্যান্ড নন ইকোনমিক ওকে ফার্স্টে আমরা ইকোনমিকটা পড়ব ইকোনমিক্সটা কি বলেছে রক্স আর স্টোর হাউস অফ মিনারেলস রক্স আর দ্য স্টোর হাউস অফ মিনারেলস রক্সের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে মেটালিক ওরস গিভ আস মেটাল লাইক ওর অ্যান্ড অ্যালুমিনিয়াম এই যে মেটালিক ওর রয়েছে ওর যেগুলো রয়েছে গিভসাস মেটাল লাইক আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম আমরা এখান থেকে এক্সট্রাক্ট করি তাই না এই রকের মধ্যে দিয়ে আমরা আয়রন অ্যালুমিনিয়াম এগুলো আমরা এক্সট্র্যাক্ট করি বের করে আনি নন মেটালস ক্যান অলসো বি এক্সট্রাক্টেড ফ্রম দ্য মিনারেলস এমনকি আমরা নন মেটেলও সেখান থেকে এক্সট্র্যাক্ট করতে পারি রক্স গিভসাস ফসিল ফিউলস লাইক কোল অ্যান্ড পেট্রোলিয়াম রক্স গিভসাস ফসেল ফিউল যেমন কোল অ্যান্ড অ্যান্ড পেট্রোলিয়াম এখান থেকে আমার ইকোনমিক্যালি হেল্প হচ্ছে আমাদের তাই কি না স প্রিসিয়াস অ্যান্ড সেমিপ্রিসিয়াস স্টোনস অ্যান্ড ক্রিস্টাল মে বি একসট্রাক্টেড লাইক ডায়মন্ডস অ্যান্ড রুবিস এইগুলো পর্যন্ত আমরা রক থেকেই পাই তো যখন যখন একটা রক চেঞ্জ হয়ে যায় তার কেমিক্যালি বা ফিজিক্যালি চেঞ্জ হয়ে যায় বিভিন্ন বিভিন্ন রিজনের জন্যে তখন সেটা একটা মেটেল বা কোন কিছুতে চেঞ্জ হয়ে যায় তাই না প্রিসিয়াস অ্যান্ড সেমি স্টোনস লাইক তার মধ্যে কি রয়েছে রক থেকেই আসে তাই না হার্ড রকস লাইক মার্বলস এন্ড গ্রানাইট আর এক্সেলেন্ট ফর কনস্ট্রাকশন হার্ড রক্স লাইক মার্বল অ্যান্ড অ্যান্ড গ্রেনাইট মার্বল এবং গ্রেনাইট এগুলো তো হার্ড রক আর এক্সেলেন্ট ফর কনস্ট্রাকশনস পার্প এগুলো কিসের জন্য কাজে লাগে কনস্ট্রাকশন পারপসের জন্য খুব কাজে লাগে তাই না ইয়েস রকস আর ইউজ টু মেক স্কালচার্স অ্যান্ড আদার পিসেস অফ আর্ট আর কালচার স্কালচার্স অ্যান্ড আদার পিসেস অফ আর্ট লাইক কোরাল আর ইউজড ফর ডেকোরেশন কোরাল আর ইউজ ফর ডেকোরেশন কোরালগুলো কিসের জন্য ইউজ করা হয় ডেকোরেশনের জন্য ইউজ করা হয় দেখো এটা আমাদের ইকোনমিক্যালিভাবে খুব হেল্প করছে রক্স লাইক লাইমস্টোন আর ইউজড ইন পেন্ট অ্যান্ড সিমেন্ট ইন্ডাস্ট্রি যেসব রক্সগুলো আছে যেমন লাইক লাইমস্টোন আর ইউজড ইন পেন্ট পেন্টের মধ্যে খুব ইউজ করা হয় অ্যান্ড সিমেন্ট ইন্ডাস্ট্রিতেও আমাদের ইউজ করা হয় এইগুলো হয়ে গেল কিছু ইকোনমিক্যাল ফ্যাক্ট ওকে ইকোনমিক্যালভাবে আমাদের কীভাবে আমাদের এই রক্সগুলো হেল্প করে অ্যান্ড নন ইকোনমিক্যালিভাবে কী আছে এখানে রক্স ব্রোকেন ডাউন অ্যাজ আ সয়েল

দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স এবং এরা কী করে আস্তে আস্তে ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে ঠিক করে কিন্তু আমাদের কোনো ইকোনমিক্যালি হেল্প হচ্ছে না এটা ন্যাচারালি হেল্প হচ্ছে তাই না ফসিল ফসিল ফেরাস সেডিমেন্ট্রি রক্স হেল্প আস স্টাডি অ্যান্ড অ্যানালাইজ দ্য আর্থ জিওলজিক্যাল হিস্ট্রি এই যে ফসিল ফসিল ফসিলি ফেরাস যে সেডিমেন্ট্রি রক্স যেগুলো রয়েছে হেল্প আস স্টাডি অ্যান্ড অ্যানালাইজ দ্য আর্থ জিওলজিক্যাল হিস্ট্রি জিওলজিক্যাল হিস্ট্রিটাকে অ্যানালাইজ করতে আমাদের সাহায্য করে ক্লিয়ার সি দেয়ার ইস এ চার্ট এখানে একটা চার্ট আছে দেখো কি বলেছে ইগনিয়াস রক মেটামরফিক রক আর সেরিমেন্ট্রি রকস তাই না এগুলো কিসের মাধ্যমে হয় ওয়েদারিং লিথিফিকেশন ওয়েদারিং লিথিফিকেশন মেল্টিং কুলিং তাই না এই কিছু প্রসেসের মাধ্যমে এগুলো তৈরি হয় আমাদের ওয়েদারিংয়ের মাধ্যমে কি কি হয় যেমন মেটামলফিক অ্যান্ড সেডিমেন্টারিস বলেছে এখানে তাই না ইয়াস যখন মেল্টিং হয়ে যায় কিসের মাধ্যমে হয়ে যায় ম্যাগমার মাধ্যমে হয়ে যায় আর এই ম্যাগমারা যখন ওয়েদারিংয়ে মানে কুলিং ঠান্ডা হয় যখন ম্যাগমা যখন ঠান্ডা হয় তখন এটা ইগনিয়াস রক হয়ে যায় তাই না আর যখন এটা ওয়েদারিংয়ে চেঞ্জ হয় তখন এটা সেডিমেন্টারি রক হয়ে যায় যখন এটা লিথিফিকেশন আসে তখন এটা কী হয়ে যায় এটা হচ্ছে সেডিমেন্ট থেকে লিথিফিকেশনের মাধ্যমে হলে এটা সেডিমেন্টি রক্স হয়ে যায় আর সেডিমেন্ট্রি রক্স থেকে আবার যখন মেল্টিং হয় গলে যায় তখন এটা ম্যাগমাতে পরিণত হয় আবার চেঞ্জ হয়ে যায় এটা একটা সার্কেলের মধ্যে কাজ করে যেমন দেখো ইগনিয়াস রক্সের মধ্যে দেখো কি আছে কোল্ড ম্যাগমা যখন এই ম্যাগমাটা ঠান্ডা হয়ে যায় তখন কেমন ধরনের আমরা রক্স আমরা পাই এক্সাম্পল গ্রেনাইট পাই গ্যাব গ্যাব্রো পাই রায়লোথ রায়োলিথ পায় ব্যাসল্ট পাই আর অপসিডিয়ান পায় তাই না হিট অ্যান্ড প্রেশার অ্যাপ্লাইড টু রক্স এবার যখন মেটামর্ফিক রক্সে কী হয় হিট এবং প্রেশার অ্যাপ্লাইড হয় ন্যাচারালিভাবে টু দ্য রক্স তখন কী কী ফর্ম করে স্লেট সিস্ট যে সরি এটা হচ্ছে জেনিস মার্বল কজাইট ওকে কাইট আর ওয়েদারিং অ্যান্ড লিথিফিকেশন কী বলেছে লাইমস্টোন স্যান্ডস্টোন কংগ্লোমিমিরেট সেল কোল এবং চক এইগুলো হচ্ছে আমাদের সেডিমেন্টারি রক্সের মধ্যে পড়ে ওকে নেক্সটে আমি তোমাকে ওয়েদারিং অ্যান্ড দ্য সয়েল ফরমেশন ক্লাস চ্যাপ্টার নাম্বার সিক্স করাবো হ্যাঁ আর আজকে আমাদের এটা কমপ্লিট করলাম আমরা চ্যাপ্টার নাম্বার সিক্স টাইপস অফ রক্স কমপ্লিট হয়ে গেল আর নেক্সটে আমি তোমাকে ফুল ভিডিও করবো করে এই যে সিক্স নাম্বার যে ওয়েদারিং and the সয়েল formation তো মনে হয় এটাই তো করালাম নাকি না এটা হচ্ছে লেসন নাম্বার ফাইভ সরি এটা লেসন নাম্বার ফাইভ করিয়েছি নেক্সট তোমাকে আমি লেসন নাম্বার সিক্সটা করিয়ে দেবো ওকে